দালাল ছাড়া কিভাবে খুব সহজে মরিশাসে আসবেন তো দালাল ছাড়া মরিশাসে আসার দুইটা অপশন পাবেন আপনি অপশন নাম্বার ওয়ান দালাল ছাড়া মরিশাসে আসতে হলে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যদি মরিশাসে কোনো আত্মীয় থেকে থাকে তাহলে জরুরি ভিত্তিতে তার সাথে যোগাযোগ করুন যে আমি মরিশাসে যেতে চাই কোনো দালাল ছাড়াই এবং সে যদি আপনাকে মরিশাসে নিয়ে আসতে পারে তাহলে তো ভালো আর যদি না পারে তাহলে সে আপনাকে অবশ্যই বলে দিবে কিভাবে দালাল ছাড়া মরিশাসে আসবেন আপনি আমি যতদূর জানি দালাল ছাড়া খুব তাড়াতাড়ি মরিশাসে আসতে হলে নিজের একজন আত্মীয় থাকা খুবই জরুরি এবং খুবই প্রয়োজন যদি আপনার নিজের আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কিংবা খুব কাছের একজন মানুষ থেকে থাকে মরিশাসে তাহলে দালাল ছাড়া মরিশাসে খুব দ্রুত এবং খুব অল্প টাকায় আসতে পারবেন আপনি এবং আপনি পুরোপুরি ভরসা রাখতে পারবেন যে আপনি কোনো না কোনো এক সময় মরিশাসে আসতে পারবেন আর যদি আপনার কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা পরিচিত কেউ মরিশাসে না থাকে তাহলে আপনার জন্য আরেকটা সহজ উপায় আছে সেটা হচ্ছে দালাল অথবা কোনো আত্মীয় স্বজন আপনি আসতে পারবেন তবে এই ক্ষেত্রে কিছুটা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অথবা আপনার আশেপাশে কিংবা আপনার ফ্যামিলিতে যদি কোনো শিক্ষিত কেউ থাকে তাহলে তার দ্বারা এই ফর্মটা পূরণ করতে হবে তো চলুন দেখে নেওয়া যাক দালাল অথবা আত্মীয় স্বজন ছাড়া কিভাবে খুব সহজ উপায়ে মরিশাসে আসতে পারবেন বা মরিশাসে আসার জন্য ভিসার অ্যাপ্লাই করতে পারবেন সেটা হচ্ছে যে অনলাইনে দেখবেন মরিশাসের অফিসিয়াল ওয়ার্ক ভিসার ওয়েবসাইট পেয়ে যাবেন তো মরিশাসের ওয়ার্ক ভিসার ওয়েবসাইটে গিয়ে আপনি কি কাজের জন্য মরিশাসে আসতে চান সে বিষয়ে ওয়েবসাইটে একটা ফর্ম পেয়ে যাবেন এই ফর্ম এই ফর্মে সম্পূর্ণ আপনার পার্সোনাল যত ডকুমেন্ট আছে এবং কি কাজের জন্য মরিশাসে আসবেন এই কাগজের সার্টিফিকেট সহ যত ডকুমেন্টস আছে সম্পূর্ণ ডকুমেন্টস ওই ফর্মের সাবমিট করবেন এবং সম্পূর্ণ ডকুমেন্ট সাবমিট করার পরে ভালোভাবে চেক করে নিবেন যদি সবকিছু ওকে থাকে তাহলে অবশ্যই সাবমিট অপশন পেয়ে যাবেন ওখানে সাবমিট করে দিবেন আর হা সাবমিট করার আগে ফর্মটা অবশ্যই দুই তিনবার চেক করে নিবেন তারপরে সাবমিট করবেন যদি সাবমিট সাকসেসফুল দেখায় তাহলে আপনাকে তিন মাসের সম দিবে মাস পরে আপনাকে সেই ওয়েবসাইট থেকে ইমেলের মাধ্যমে জানাই দেওয়া হবে যে আপনার ওয়ার্ক ভিসা তারা কি এক্সেপ্ট করছে না করে না যদি এক্সেপ্ট করে থাকে তাহলে অবশ্যই ইমেলের মাধ্যমে জানাই দিবে খুব দ্রুতই মরিশাসে আসতে পারবেন কোনো দালাল ছাড়াই তো অনেক বক বক করলাম যদি কোনো ভুল ভুল হয়ে থাকে বা কথা বলে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অনেক বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে মরিশাস বিড়ির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ।